রাজধানীতে পুড়ে যাওয়া বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য অস্থায়ী মার্কেট আজ থেকে বেচাকেনার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো শেষ হওয়ার পর অস্থায়ী দোকান বসবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতি। আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা আগামীকাল রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান সমিতির নেতারা। মইদুল ইসলামের রিপোর্ট। আগুনের ভয়াবহতার চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে রাজধানীর বঙ্গবাজার। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের কোনো কোনো জায়গা থেকে এখনও বেরোচ্ছে ধোঁয়া। 40 লাখ টাকায় বিক্রি হয়েছে পুড়ে যাওয়া টিন সহ অন্যান্য জিনিসপত্র। ধ্বংসস্তূপ সরিয়ে শনিবার এখানেই বসার কথা ছিল অস্থায়ী দোকান। তবে জায়গাটি এখনও পুরোপুরি পরিষ্কার না হওয়ায় কবে নাগাদ সেই অস্থায়ী দোকান বসবে তা এখনও অজানা, যে কারণে কিছু কিছু ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ আর হতাশা। লেবার লাগানোর দরকার ছিল 100 জন, এই যে আমাদের লাগাই নেই 20 জন, তাহলে কিভাবে মনে হয় না এক সপ্তাহে এটা কি আমাদের সাথে ছলনা করা হইতেছে নাকি দেওয়ার প্রকৃত আশ্বাস দেওয়া হইতেছে, কোনোটাই তো বোঝা যাইতেছে না। দলিল দেখা দেখে আমাদের লিস্ট নেওয়ার কথা, আন্দা পাতালে কতগুলো লিস্ট নিতেছে, এই মাধ্যমে বোঝা যাইতেছে যে যারা আমরা প্রকৃত দোকানদার এরা মনে হয় এই জায়গা থেকে কিছু পাবো না। যত দ্রুত সম্ভব আমাদেরকে আসলে একটা ছোট পরিসরে বসার সুযোগ করে দিলে আমরা কৃতজ্ঞ থাকবো। যে একটা চৌকি লাগায় যে বসলে অন্তত আমার 2টা কর্মচারী, আমি সহ আমি অন্তত দেশে যাওয়া কিছু খরচাপাতি হলে অন্তত দেশে যেতে পারতাম। এদিকে ধ্বংসস্তূপ দ্রুত সরিয়ে অস্থায়ী দোকান বসা হবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। সেই সাথে তহবিল গঠনের জন্য খোলা হয়েছে ব্যাংক হিসাব। দেশের বহু মানুষ এখন এখানে সহযোগিতার হাত বাড়াবার জন্য ওনার আগ্রহ প্রকাশ করেছেন, সেই কারণে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি গত পরশুদিন। সমস্ত টাকা জমা হওয়ার পরে এই টাকাটা আমরা আমাদের এই বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এব্রাহমান এবং আমাদের মেয়র মহোদয়ের কাছে আমরা একটি চেকের মাধ্যমে সমস্ত টাকাটা আমাদের কাছে জমা দিব। যে আমরা সালার স্টোর আছে, পলিথিন আছে, আমার তিরপাল আছে, এগুলো দিয়ে আমরা বসাবো, এর বাইরে আমরা যেতে পারবো না আপাতত, এটা টেম্পোরারি। এখন আমরা যে কবে বসতে পারবো, আমরা আশা করতেছি যে আজকে পরিষ্কার আমরা আগামীকালে বসবো। আমরা তো চেষ্টার কোনো তৈরি করতেছি না ভাই, রাতে যে 24 ঘন্টা কাজ করতেছি, আমরা খালি হবে সাথে সাথে আমরা লোক বসানোর চেষ্টা। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের ক্ষত না ঘুষতেই এর খুব কাছে মালেকা মার্কেটের একটি দোকানে সকালে আগুন লাগার ঘটনা ঘটে। তবে খুব অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানালে বিএনপি সাড়া দেবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংঘাত এড়াতে চাইলে তাদেরকেই উদ্যোগ নিতে হবে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, সামনের দিনে আন্দোলন আরও বেগবান হবে। জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। লিয়াজো কমিটির এই বৈঠকে বিগত দিনের কর্মসূচির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি ও সমমনা কোনো দল নির্বাচনে যাবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারের দায়িত্বজ্ঞানহীনতা ও তদারকি প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড ঘটছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমরা 2018 কথা বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম, পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। এখন তো আমরা অনেকদিন ধরেই বলছি যে আপনারা দয়া করে পদত্যাগ করেন, এগ্রি করুন যে আমি পদত্যাগ করবো, এগ্রি করুন যে আমরা আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কথা বলবো, তাহলেই হয়ে যাবে। সংসদের মান ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। সংসদে রাজনীতিবিদদের চেয়ে ব্যবসায়ী বেশি হয়ে গেছে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জাতীয় সংসদে 50 বছর পূর্তিতে চলা বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় সকল কাজের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর সাধারণ প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার 1 বছরের মধ্যে দেশকে একটি সংবিধান ও সংসদ দিয়েছেন উল্লেখ করে সংসদ সদস্যরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করেন। প্রধানমন্ত্রীর প্রস্তাবের সমর্থন করলেও জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জনগণের কথা সংসদে আলোচনা না হলে মুখে বললেও সংসদ কাজের কেন্দ্রবিন্দু হবে না, আর এ দায়িত্ব সরকারের বলেও মন্তব্য করেন তিনি।
আরেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, সংসদীয় কমিটিগুলোকে আরও কার্যকর করতে হবে, কিছু ধারা ও বিধিবিধানের সংস্কারেরও দাবি করেন তিনি। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, গণতন্ত্র ও সংসদীয় ধারা নিরবিচ্ছিন্ন রাখতে যথাসময় নির্বাচন হতেই হবে, কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনা সরকারের কাজ নয় বলেও উল্লেখ করেন তিনি। আমরা এমন একটি পার্লামেন্টারি ট্র্যাডিশন তৈরি করব যেটা অন্যের জন্য শিক্ষার বিষয় হতে পারে, কিন্তু মাননীয় স্পিকার, খুব দুর্ভাগ্যজনক ভাবে সত্য গত কয়েক বছরের অভিজ্ঞতা আমি দেখছি আমাদের পার্লামেন্ট ক্রমাগত তার যে মান সেই মান ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে ইতিমধ্যেই সংসদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে সেখানে আইনজীবী না থাকার কারণে শেষ পর্যন্ত আইনজীবীদেরকে বিশেষজ্ঞ হিসেবে নিয়ে এসে আইন প্রণয়ন করতে হবে। রাজনীতির বাণিজ্যায়ন, নির্বাচনের বাণিজ্যায়নের ফলে সংসদের নতুন চেহারা দাঁড়িয়েছে। সংসদের আজকে ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি, সংখ্যাগরিষ্ঠ তারাই। গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পূর্ব ঘোষিত দশ দফা বাস্তবায়নের দাবির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। নেত্রকোনায় জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের পৌর শহরের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা এই সরকারের পদত্যাগ দাবি করেন, একই সাথে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষ নাগালের বাইরে চলে গেছে, তাই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। খাগড়াছড়িতে একই স্থানে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে। একই স্থানে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা পাল্টা শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ কর্মসূচি ঘোষণা করায় আজ সকাল 8 থেকে রাত 10 পর্যন্ত বাস টার্মিনাল সহ আশেপাশের এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। এদিকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিকল্প ভেন্যুতে ইফতার মাহবিলের প্রস্তুতি চলছে। ঝিনাইদহের কালীগঞ্জে বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট চলছে। শুক্রবার থেকে এ ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এসব রুটে গত দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করেন। এ দাবির ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। মারধরের ঘটনায় জড়িতদের আগামী 10 এপ্রিলের মধ্যে গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।